এটা হচ্ছে টাটা নোয়া এসআই, এটা মডেল হচ্ছে 2010, রেজিস্ট্রেশন হচ্ছে 2015। আর আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন সামনের লাইটগুলো একেবারে প্রজেকশন লাইট, হেডলাইট প্রজেকশন, সাথে ফগ লাইট দেওয়া আছে। সামনে গ্রিল এবং বাম্পার দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, একটু ডিফেন্ড, খুবই সুন্দর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি আজকে চলে এসেছি আবারও মদিনা কার কালেকশনে, আর আজকে আপনাদেরকে দেখাবো অসাধারণ একদম মাখনের মতো একটা গাড়ি। এই গাড়িটার নাম হলো টয়োটা নোয়া এসআই, এসআই গ্রেডের গাড়ি এবং দারুণ একটা গাড়ি। তো চলুন এটার সম্পর্কে ডিটেলস আমরা নাসিম ভাইয়ের কাছ থেকে জেনে নিই। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক চালাচ্ছে ভাইজান। আজকে কি গাড়ি দেখাবে? আজকে দেখাবো খুবই জনপ্রিয় গাড়ি, এটা হচ্ছে টয়োটা নোয়া এসআই। এসআই? জি, দারুণ। তো চলুন দেখি। এটা হচ্ছে টয়োটা নোয়া এসআই, এটা মডেল হচ্ছে 2010, রেজিস্ট্রেশন হচ্ছে 2015। আর আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন সামনের লাইটগুলো একেবারে প্রজেকশন লাইট, হেডলাইট প্রজেকশন, সাথে ফগ লাইট দেওয়া আছে। সামনে গ্রিল এবং বাম্পার দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, একটু ডিফেন্ড, খুবই সুন্দর। আর এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো খুবই সুন্দর, প্রজেকশন লাইট সাথে ফগ লাইট দেওয়া আছে। সামনের গ্লাসগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, একেবারে অরিজিনাল গাড়ির সাথে যে গ্লাস সে অরিজিনাল গ্লাস। এবং আরেকটি মজার বিষয় আমি বলবো, সে এই গাড়িতে দেখবেন প্রতিটা গ্লাসে কিন্তু আপনার 33 নাম্বার দেওয়া আছে। আচ্ছা, প্রত্যেকটা গ্লাসে 33 নাম্বার দেওয়া আছে। ওকে, তো যখনই আপনার দেখবেন 33 নাম্বার গ্লাসে দেওয়া থাকবে, বুঝতে হবে যেটা খুবই স্পেশাল গাড়ি। মানে স্পেশাল না হলে কিন্তু জাপান এরকম কাজ করবে না, সব গাড়িতে কিন্তু 33 নাম্বার দেয় না, কিছু কিছু গাড়িতে তারা 33 নাম্বার দিয়ে থাকে। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ এটা খুবই স্পেশাল একটি গাড়ি, এটা এসআই নোয়া। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ গাড়ির বডিগুলো তো দেখাবো, তার আগে আমি একটু চাকাগুলো দেখে দিচ্ছি। চারটা চাকায় দেখতে পাচ্ছেন একেবারে নতুন চারটা চাকা, একদম ব্র্যান্ড নিউ চাকা, অরিজিনাল অ্যালয় রিং দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর বডি কিট দেওয়া আছে সামনে। এবং প্রতিটা গ্লাসে দেখেন টোটাল লোগো দেওয়া আছে, এখানে টোটাল লোগো, এখানে টোটাল লেগার দেওয়া আছে, রেইন সেট দেখেন নোহার একটা লোগো দেওয়া আছে। এবং এগুলো হচ্ছে ব্ল্যাক কালার ইন্টেরিয়র, ব্ল্যাক গ্লাস। এবং এখানে দেখেন আপনার 33 নাম্বার দেওয়া আছে, দেখেন একটু খেয়াল করে দেখেন, একেবারে 33 নাম্বার দেওয়া আছে এখানে। আচ্ছা আচ্ছা, ফুললি 33 নাম্বার এখানে দেওয়া আছে। এইখানে দেখেন টোটাল লোগো দেওয়া আছে মাশাআল্লাহ, খুবই সুন্দর পাল কালারের গাড়ি, খুবই সুন্দর পুশ স্টার্ট, ফিঙ্গারপ্রিন্ট ডোর। এবং ডোরগুলো কিন্তু ফুললি অটো, আমি একটু ডোরগুলো দেখাই, চমৎকার, ফুললি অটো ডোর। কয় সিটার গাড়ি এটা? হচ্ছে 8 সিটার গাড়ি। 8 সিটার? জি। এবং ভিতরটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে খুবই ফ্রেশ। এসআই গাড়ি হলে কিন্তু আপনার চার চাকা ডিস্ক ব্রেক হবে, টিপটনিক গিয়ার হবে, কিন্তু এটা কিন্তু টিপটনিক গিয়ার। আমি একটু দেখিয়ে দিই এ পাশ থেকে, ও পাশ থেকেও দেখাবো ইনশাআল্লাহ, এ পাশ থেকেও দেখিয়ে দিচ্ছে। দেখেন এখানে কিন্তু গিয়ার দেওয়া আছে, এখানে টিপটনিক গিয়ার, টিপটনিক গিয়ার, টিপটনিক গিয়ারের কাজটা কি? স্টারিং থেকেই আপনি গিয়ার চেঞ্জ করতে পারবেন, আপনি গিয়ারে হাত দেওয়া লাগবে না, এখান থেকে আপনি গিয়ারে ই করতে হবে। এবং গাড়ি এখান থেকে হালকা হবে, খুবই স্মুথ হয়ে যাবে গাড়িগুলো। এবং খুবই সুন্দর গাড়ি মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন একেবারে এসি সফট টাচ, ভিতরে সেলিংগুলো দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে, এগুলো খুবই ফ্রেশ মাশাআল্লাহ, খুবই সুন্দর। আমরা একটু চলুন ওই পাশে দেখে নিই, প্রত্যেকটা ডোর প্রত্যেকটা সাইডে দেখেন মাশাআল্লাহ একেবারে খুবই ফ্রেশ বডি, একেবারে কোথাও কোনো একটা ঢেউ নেই, একেবারে দেখতে পাচ্ছেন বডি একদম স্ট্রেট বডি, আসলেই চমক, খুবই সুন্দর একটি। এবং প্রত্যেকটা লাইট হচ্ছে অরিজিনাল লাইট, এলইডি লাইট, দেখেন পিছনে গ্লাসেও কিন্তু আপনার 33 নাম্বার দেওয়া আছে, এই যে 33 নাম্বার, একটু খেয়াল করে দেখেন, কারণ এইগুলো সব গায়ে থাকে না। এ দেখেন এখানে স্টিকার দেওয়া আছে, জাপানি স্টিকার, এখানে আপনার স্পলার দেওয়া আছে, অরিজিনাল টোটাল স্পলার যেটা দেওয়া আছে। এবং মাশাআল্লাহ খুবই সুন্দর ঢাকা মেট্রো চ 15 সিরিয়ালের গাড়ি। আচ্ছা, আমি একটু ব্যাকগুলো ভিতরে দেখবো, দেখেন খুবই সুন্দর একটি গাড়ি, 90 লিটার, এটা হচ্ছে 90 লিটার সিএনজি করা। আচ্ছা, একেবারে ফ্রেশ। এবং চাইলে এই সিটগুলো কিন্তু আপনি ফোল্ড করে রাখতে পারবেন, পুরো সিটটাকে ফোল্ড করতে পারবেন। আচ্ছা, খুবই ভালো, জায়গা বেড়ে যাবে, অনেক জায়গা বেড়ে যাবে। জি, এবং প্রতিটা জয়েন্ট দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে, এগুলো একেবারে ফ্রেশ, কোথাও একটা মানে কালার করা হয়নি, একদম অরিজিনাল কালারের গাড়ি, পাল কালার। ব্যাকগ্রাউন্ডের ভিতরে দেখেন খুবই সুন্দর মাশাআল্লাহ, খুবই ফ্রেশ। এবং এই পাশে লাইটগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একদম অরিজিনাল লাইট, এলইডি লাইট। এই দেখেন এখানে এসআই লোগো দেওয়া আছে, এখানে এসআই লোগো দেওয়া আছে, বাহ দারুণ। এটা হচ্ছে
এস আই সবচেয়ে হাই গ্রেডের গাড়ি। আপনি দেখেন এখানে খেয়াল করে দেখবেন চাকায় কিন্তু আপনার ডিস্ক ব্রেক, চার চাকায় কিন্তু ডিস্ক ব্রেক। এস আই এর বৈশিষ্ট্য হচ্ছে আপনার ডিস্ক ব্রেক থাকবে, পুশ স্টার্ট থাকবে এবং ডোরগুলো অটো থাকবে। আচ্ছা, তো আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এগুলো পুরো যা যেগুলো দেখালাম একদম 100% অরিজিনাল এস আই এটা। এবং প্রতিটা গ্লাসে দেখেন চাচিস নাম্বার দেওয়া আছে, প্রতিটা গ্লাসে এই দেখেন চাচিস নাম্বার স্পষ্ট চাচিস নাম্বার দেওয়া আছে। ডোরগুলো দেখেন একেবারে অটো ডোর, ফুললি অটো একেবারে, দুই পাশের ডোরি অটো। জি, দুইটা ডোরি অটো। এই সেন্ট্রাল গিয়ার, সরি সেন্ট্রাল এসি, সেন্ট্রাল এসি। জি জি, খুবই সুন্দর মাশাআল্লাহ, খুব ফ্রেশ একটি গাড়ি। এবং ভিতরে দেখেন, এই যে দেখেন এ পাশে টিপটনিক গিয়ার দেওয়া আছে দুই পাশে, আপনি চাইলে এখান থেকে হাই করতে পারবেন, এখান থেকে ডাউন করতে পারবেন। আচ্ছা, এখানে টিপটনিক গিয়ার দেওয়া আছে। স্টারিংগুলো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই সুন্দর, এয়ার ব্যাগ দেওয়া আছে এখানে দুটো এয়ার ব্যাগ। এবং সেলিংগুলো দেখেন খুব ফ্রেশ একটি সেলিং, খুবই সুন্দর মাশাআল্লাহ, খুব ফ্রেশ, একেবারে ফ্রেশ কন্ডিশন আছে সেলিংগুলো। এবং এটা হচ্ছে পুশ স্টার্ট, হচ্ছে ইঞ্জিন, ভিভিটা ইঞ্জিন দেখেন কি সুন্দর একটি ইঞ্জিন মাশাআল্লাহ, খুবই ফ্রেশ, একেবারে ফ্রেশ ইঞ্জিন। এবং এখানে সামনে মার্সুলগুলো দেখেন কোথাও কোনো হাতুড়ে বাড়িনি, একদম অরিজিনাল কালার, এগুলো এখনও কোনো কালার করা হয়নি। সামনের লাইটগুলো একেবারে 100% অরিজিনাল লাইট, প্রত্যেকটা জায়গা দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে, এগুলো কোথাও কোনো একটা হাতুড়ে বাড়িনি মাশাআল্লাহ, খুবই ফ্রেশ। বনেটের ভিতরে বাইরে যেখানে যা দেখতে পাচ্ছেন সব একদম অরিজিনাল অবস্থা আছে। আচ্ছা, তো ভাই এটা কত সিসি? জি, এটা সিসি হচ্ছে 2000 সিসি। জি, গাড়িটা দেখতে অনেক সুন্দর। জি, অনেক সুন্দর, এসআই গাড়ি সবচেয়ে হাই গ্রেডের গাড়ি। মানে মাইক্রোবাসের মধ্যে তিনটা আসছে, একটা হচ্ছে এক্স নোয়া, একটা হচ্ছে স্মার্ট নোয়া, একটা হচ্ছে এসআই, সবচেয়ে হাই গ্রেড হচ্ছে এসআই। আচ্ছা, তো এটার দাম কত চাচ্ছে? জি, এটার দাম চাচ্ছে আমরা 21,65,000 টাকা। 21,65,000 আস্কিং প্রাইস, এটা হচ্ছে আস্কিং প্রাইস। আচ্ছা ভাই, তো আপনার শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার? জি, আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেড়িবাঁধ, চার রাস্তার মোড়, চৌরাস্তার থেকে 10 গজ গাবতলী দিকে আগালে হাতের বাম পাশে, মদিনা কার কালেকশন। আর আমি হচ্ছি নাসিম আহমেদ ভুলু, আমার ফোন নাম্বার হচ্ছে 01-711-586762। পাশাপাশি একটি নাম্বার 01-621-5888-55, দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ, দুটো নাম্বারে ইমো দেওয়া আছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপের মতো ফোন করতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।